আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে সাপ্তাহিক ছুটি তিন দিন হবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর করবে সৌদি সরকার সেই বিষয় নিয়ে বিস্তারিত বড় ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সম্প্রতি সৌদি আরবে আবারও নতুন করে একটি সংবাদ বারবার প্রচার হচ্ছে যে সৌদি সরকার সাপ্তাহিক ছুটি তিন দিন করতে যাচ্ছে আর এই ছুটি সাপ্তাহিক তিন দিন করা হবে কি না কিংবা এই সাপ্তাহিক ছুটি তিন দিন কবে থেকে কার্যকর হবে এই বিষয়ে অনেক প্রবাসীরাই আমাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন আমাদের পাওয়া তথ্যমতে সৌদি সরকার এখন পর্যন্ত সাপ্তাহিক ছুটি তিন দিন করা হবে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আর কবে থেকেই বা এই সিদ্ধান্ত কার্যকর হবে সেই বিষয়েও বিস্তারিত কিছুই জানায়নি সংবাদ মাধ্যম থেকে যা জানা গেছে গত বছর থেকে সংযুক্ত আরব আমিরাত সপ্তাহে চার দিন অফিস চালু করেছে ছুটি দিয়েছেন তিন দিন এবার সেই পথ অনুসরণের পরিকল্পনা করেছে সৌদি সরকার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব তিন দিন সাপ্তাহিক ছুটি করার পরিকল্পনা করেছে সেই খবরে বলা হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিন অফিস ও তিন দিন ছুটির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এটি বাস্তবায়িত হলে সৌদি আরবের সপ্তাহে চার দিন অফিস আর বাকি তিন দিন ছুটি থাকবে সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মন্ত্রণালয় জানিয়েছেন সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে একজন টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছেন শ্রম ব্যবস্থায় মূল্যায়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করা হচ্ছে এর আগে সংযুক্ত আরব আমিরাত কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিন দিন করার ঘোষণা দিয়েছিল যে উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে গত বছরের জানুয়ারিতে সেজরা সরকারি সংস্থাগুলো চার দিন কর্মসপ্তাহ চালু করে তবে এবার সেই পথে হাঁটতে চলছে সৌদি সরকার তবে এখন পর্যন্ত সাপ্তাহিক ছুটি তিন দিন হবে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি তবে মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে এবং পরিকল্পনা করা হচ্ছে কিভাবে তা বাস্তবায়ন করা যায় আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে সৌদি সরকার খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে